আমি এবং আমার খালাতো বোন যখনই ছোট যখন ছোট তখন আমাদের পরিবারের মধ্যে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বড় হয়ে আমার সাথে আমার খালাতো বোনকে বিয়ে দেওয়া হবে কিন্তু আমার ছোট থাকতে আমার খালা আমার খালাতো বোনকে আমার আম্মুর কাছে দিয়ে বাইরে গিয়েছিলেন আমার খালার আসতে দেরি হওয়ার কারণে আমার মা আমার খালাতো বোনকে দুধ পান করিয়েছিলেন তখন আমার খালাতো বোনের বয়স ছিল মাত্র এক বছর না চাওয়ার পরেও খাওয়াতে হয়েছে কান্না সহ্য করতে না পেরে কিন্তু এই ব্যাপারে আমার আম্মু কিছু মনে নাই আমার খালার মনে আছে এখন আমার আমরা বড় হয়েছি এখন আমাদের বিয়ের কথা চলছে এখন কি আমাদের বিয়ে হতে পারবে আর কোনো উপায় আছে কিনা দেখুন যদি দুই বাচ্চা একই মায়ের দুধ পান করে এবং সেটা এক ঢোক পান করেছে সামান্য এক ফোঁটা পান করেছে এরকম না পেট ভরে পান করেছে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে এরা একে অন্যের দুধ ভাই বোনের সম্পর্ক হয়ে গেছে অতএব আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কোনো পথ খোলা নেই আপনার মা আপনার খালা তারা নিজেরাই যদি কেউ একজন সাক্ষ্য দেয় এবং দাবি করে যে হ্যাঁ এই ঘটনা ঘটেছে তাহলে সেক্ষেত্রে সেখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নাই কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াহরুমু মিনার রাদাআতি মা ইয়াহরুমু মিনান নাসাব দুধ পান করার কারণে সেই সম্পর্ক হারাম হয় রক্তের সম্পর্ক কারণে যে সম্পর্ক হারাম হয় অতএব যেই মেয়ে কোন মায়ের দুধ পান করেছে আপনিও একই মায়ের দুধ পান করেছেন অথবা আপনি যে মায়ের দুধ পান করেছেন সে মেয়েও একই মায়ের দুধ পান করেছে সে মেয়ের সাথে এমনি বিয়ে হালাল হলেও দুধ পান করার কারণে এখন দুধ বোনের সম্পর্ক হয়ে গেছে দেখা দিতে পারবেন বিবাহ কি হবে না জায়েজ হবে না এখন মাহরাম হয়ে গেছে সারা রাত না ঘুমিয়ে শেষ সাথে তাহাজ্জুদ নামাজ আদায় করলে ফজিলত পাওয়া যাবে কিনা তাহাজ্জুদ শব্দের অর্থ হলো ঘুম থেকে উঠে রাতের শেষ পরে যে নামাজ আদায় করা হয় এখন কেউ যদি নাই ঘুমায় সারা রাত জেগেই থাকে তিনি যদি শেষ সাথে নামাজ পড়েন তিনি এই নামাজটা পড়ার কারণে তাহাজ্জুদের সওয়াব পাবেন তাহাজ্জুদের অর্থ যদিও ঘুম থেকে উঠে নামাজ পড়া কেউ যদি নাই ঘুমায় পরিপূর্ণ তারটাও তাহাজ্জুদের সবই বিবেচিত হবে এবং পরিপূর্ণ তাহাজ্জুদের সওয়াব তিনি লাভ করবেন বাচ্চা জন্মের কতদিনের ভিতর আকিকা দিতে হয় আর কিভাবে দেওয়া উত্তম আকিকা নানা বাড়িতে দিলে হক আদায় হবে কোরআন হাদিসের লোকে জানতে চাই জন্মের সপ্তম দিনে আকিকা দিতে হয় কোন দিনে সপ্তম দিনে সাত দিন পরে না কিন্তু সপ্তম দিন মানে কি যে বারে জন্মগ্রহণ করেছে সন্তান তার পরের দিন হলো দ্বিতীয় তারপর দিন তৃতীয় এভাবে সাত নম্বর দিনে গিয়ে আকিকা দিতে হয় অর্থাৎ বার হিসাব করলে যেই বারে ধরুন শনিবারে জন্মগ্রহণ করছে তাহলে তার আগের দিন শুক্রবার হয় হলো সপ্তম দিন তো এই দিনে আকিকা করতে হবে ছেলে হলে দুটি মেয়ে হলে একটি ছাগল আকিকা করবেন এই আকিকা এটার গোশত সন্তানের বাবা মা খেতে পারে এটা কোরবানির গোশতের মতো নিজেরাও খাবে আত্মীয় স্বজনকে দিবে কিছু গরিব দুঃখীকে দিবে এভাবে করাটা হলো মুস্তাহাব বাকি নিজেরা যদি খায় বেশি অথবা মানুষকে কম দেয় তাতেও আদায় হয়ে যাবে আর নানা বাড়িতে দিলেন না দাদা বাড়িতে দিলেন এটা ম্যাটার করবে না আকিকা দিলেই হবে নানা বাড়িতে দিলেও আদায় হয়ে যাবে দাদা বাড়িতে দিলেও বাচ্চা আদায় হয়ে যাবে